হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি সাবিনা আছি আপনাদের মাঝে আমার ছোট্ট চ্যানেলটিতে, যে চ্যানেলটির নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি। সেই চ্যানেলটিতে আমার সব বন্ধুদেরকে ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফে নিউ আপডেটের আইটে নতুন ব্লগ দেখার জন্য। আই হোপ আপনারা যে যেখান থেকে বসে, দেশের ভিতরে বা বাইরে থেকে বসে আমার এই রেগুলার লাইফের নিউ আপডেটের ব্লগগুলি দেখছেন না কেন, তার আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, নিরাপদে আছেন, ভালো আছেন। আমরা ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। তো এই করোনাকালীন সময়ে সবাই একটু সেফ থাকবেন, ভালো থাকবেন। আর ইন্ডিয়ার মতো কিন্তু বাংলাদেশেরও পরিস্থিতি হয়ে যাচ্ছে, তো সবাইকে চাইবো সবাই একটু ভালো, সেফলি এবং নিরাপদে থাকবেন। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সব সময় হাতের কাছাকাছি রাখবেন আর একটু সেফলি থাকারই চেষ্টা করবেন। ঈদ তো আমরা পরেও করতে পারবো, তাই না? বেঁচে থাকাটা তো আমাদের কাছে জরুরি, তাই না? তো সবাই একটু সেফ থাকবেন, ভালো থাকবেন। তো এই প্রসঙ্গ বাদে দিলাম এখন। তো গতকালের কিছু অংশ রেখেছি আর এখানে হচ্ছে কিছু বাকি ছিল আর কি, আমার ফালুদা তৈরি যা যা ছিল। তো একটু হচ্ছে ছোট আপার জন্য এই বক্সে করে দিয়ে দিয়েছে, একদম আইসক্রিম টাইসক্রিম সহ। তো আপা হচ্ছে মিশিয়ে খেয়ে নিতে পারবে। তো আর কিছু ধোয়া দেয় হয়েছে, সেগুলো একসাথে করে একটু জমিয়ে রাখতেছি, যেহেতু ছোট বাচ্চাদের ঘর, যখন কাজ পারি তো তখন করে নেওয়ার চেষ্টা করে। তো কিছু ধোয়া দেয় ছিল ইফতারের আগ মুহূর্তে, মানে তখন হচ্ছে এগুলো ধুয়ে রেখে দিয়েছি এখানে। তো এখানে হচ্ছে আমার ভাগ্না, তো সে চলে যাচ্ছে, আপা একটু ফোন দিয়েছিল ওকে যাওয়ার জন্য, সেই জন্য চললো। তার কারণে আমি বললাম যে একটু যেহেতু বাকি আছে তুমি নিয়ে যাও। আর আমার মেয়ে হচ্ছে টাটা দিয়ে হচ্ছে জানালা দিয়ে দেখতে চলে গেল আর কি। ছেলে মেয়ে এখানে খেলতেছে। তো আমার ভাগ্নে যাওয়ার পর আমি হচ্ছে খাটটাটগুলো অলমোস্ট গুছিয়ে ফেলেছি, ওর কিছু কাপড় চোপড় আছে ওইখানে আর কি, ওই টেবিলের উপরে। তো দেখি সময় পেলে ওগুলো গুছাবো, ওটা তো এখন এত দরকারই না। তো ওরা খেলতে থাকে এখানে, আর এই ফুলটা ছুটে গিয়েছে কষ্টে, দেখি কি করা যায়। যদি কেউ পারেন আইডিয়া দিবেন, তা না হলে নাই, জানি কেউ আইডিয়া দিবেন না। আর কিচেনের তো এখানে ধোয়া দাই এখনো আছে, ধুবো, এখনই ধুবো। তো এখানে হচ্ছে আমার রুমটাও আমি গুছিয়ে নিয়েছি, গুছানোই থাকে, দুপুরবেলা গুছিয়েছি, তাও খাবার পরে একটু গুছানো হয়েছে আর কি। আর ওই ফুলটাও এখানে ছুটে গিয়েছে, কষ্টেপগুলো খালি ছুটে যাচ্ছে। আর কাপড় চোপড় ছিল কিছু, এগুলোও ধুয়ে দেয়ে একদম ক্লিন করে নিয়েছে। আর বেলকনিটাও হচ্ছে এইভাবে আর কি, গাছে একটু পানি দিয়েছিলাম, তো ওটা শেয়ার করলাম না। প্রতিদিন কি গাছ দেখতে ভালো লাগে আপনাদের, জানি না সেটা। তো এই হচ্ছে আমার রুমের পরিস্থিতি, ওরা খেলতেছে এখানে, আর ড্রয়িং রুমের এই অবস্থা আর কি। ড্রয়িং রুমটা প্রায় আমার গুছানোই থাকে, এতটা ধরতে হয় না। আর এটা হচ্ছে চেঞ্জ করব, এটা একদম আমার বাচ্চার এরিয়া, একদম ছিঁড়ে ফেলেছে। আসলে বাচ্চাদের ঘর যারা থাকেন তারা জানেন এরকমই হয়। আর এখানে হচ্ছে যেহেতু একটু পানি খাওয়া হয়, সবগুলো পানি পুড়িয়ে রেখেছি বোতলের মধ্যে আর কি। আর এটা তো ড্রয়িং রুমের পরিস্থিতি। টিভিটা হয়তো অফ করে রাখছি, এশারের তারাবির আজান দিয়ে দিয়েছে আর কি। তো এই আমার ড্রয়িং রুমটা অলমোস্ট গুছানো কমপ্লিট আর কি, একটু গুছিয়ে নিয়েছি। আসলে গুছানো গাছানো মানুষেরা, তারা একটু অগোছালো হলে খারাপ দেখা যায়। তো এই তো অবস্থা। আর এটা হচ্ছে আমি গিফট পেয়েছি, একজন আমাকে গিফট করেছে, আমার ছোট আপা আর কি, মানে এটা আমাকে গিফট করেছে। তো এই আর কি। আর এই হারিকেনটা হচ্ছে আমার বারান্দা থেকে ছুটে গিয়েছিল, তো এখন কি করব, এখন আপাতত এখানে লাগিয়ে রেখেছি আর কি। পরে রং টং কিনলে এটাতে কালার করব, আমি কালার করে সুন্দর করব আর কি। আর এই তো এখন হচ্ছে ঘরটা ঝাড়া দিব, ধোয়া ধাইগুলো আছে আর আমার নামাজ। এখন হচ্ছে একটা জিনিস দেখাবো, আমি গুছিয়ে গিয়েছি আর আমার বাচ্চারা দেখেন, এই যে এখানে হয়তো বা পানির ফোঁটা দেখতে পারতেছেন, তারা দেখেন পানি ফালাইয়া একদম কাচড়া দিয়ে পুরো এতটুকু ভরিয়ে ফেলছে আর কি। মানে কাজ একদিক দিয়ে গুছায় আর একদিক দিয়ে ওরা নষ্ট করে, এরকম একটা ক্রাইসিস সৃষ্টি করে তারা। আর আমি গুছিয়ে কোনো জিনিস আমি রাখতে পারি না, আপনারা হয়তো দেখবেন, ওই যে দেখেন আমার শোপিসগুলো ওইখানে আমি উঠিয়ে রেখে দিয়েছি, ট্যাডি বিয়ারটা রেখে দিয়েছি, ট্যাডি বিয়ারটার অবস্থাও খারাপ করে দিয়েছে ওরা প্রায়। আদার্স পর্যন্ত দেখতে পেরেছিলেন, এখানে একটা হাতি রাখতাম আমি অর্গানাইজ করে, যেটা আমি আড়ং থেকে নিয়েছি, সেটা ওরা ভেঙে দিয়েছে। আর কি বলবো, শখের জিনিস ওরা অনেক জিনিস নষ্ট করে ফেলে। আর ফুলগুলো যে ওইখানে রাখছি সেগুলো পর্যন্ত ওরা নষ্ট করে ফেলে, সারাক্ষণ ওখান থেকে নিয়ে ফেলে, মানে গুছিয়ে রাখা যায় না। যদি টুকু সম্ভব গুছিয়ে রাখতেছে, সেন্টার টেবিলের উপর যে গুছিয়ে একটা সাজিয়ে, মানে সাজিয়ে রাখবো আমি, সেটারও কোনো সিস্টেম আমি পাই না আমার বাচ্চাদের জন্য। তো এই আর কি, সেন্টার টেবিলগুলোরও দেখেন একই অবস্থা, গুছানো ছাড়া ধরতে গেলে।
মানে সিম্পল ভাবে, কিন্তু এভাবে তো সিম্পল আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, আমার বাচ্চাদের জন্য এভাবে করতে হয় আমাকে। আর ডাইরেক্ট ভয়েস দিয়ে কথাটা বলে দিচ্ছি, কেননা ইদানিং মনটা খুব খারাপ লাগতেছে, তার জন্য এই জিনিসটা করতেছি। তো যাই হোক বন্ধুরা, এখন ঘরটা ছাড়ে দেবো, তারপর হচ্ছে আর হচ্ছে ধোয়াধাইগুলো কমপ্লিট করে নিবো আর কি। তো আচ্ছা, ড্রয়িং রুমের লাইটটা এখন আমি অফ করে দিচ্ছি, আর আমি এখন ধোয়াধাইগুলো আগে সারবো, তারপর হচ্ছে আদার সব কাজ করব। তো এই হচ্ছে ম্যাজিকের সাহায্যে আপনাদেরকে দেখাবো আমি আর কি। তো এখানে হচ্ছে আমার সবগুলো ধোয়াধাই একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে ম্যাজিকের ধারণা ধোয়াধাইগুলো আমাদেরকে করতে হয়, তাই না? তো এখানে হচ্ছে মানে আপনাদেরকে একটু ভালো লাগার জন্যই দেখানো আর কি, আপনারা যাতে একটু আনন্দ পান তার জন্যই। আর এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে কিছু আম এসেছিলো, কোনো একটা প্রিভিয়াস ব্লগে আমি দেখিয়েছিলাম। তো এখানে হচ্ছে পেকে যাওয়ার পর আমি দুটা তো নামিয়ে রেখেছি, আমরা খাবো, আর হচ্ছে একটু ভাত বসিয়ে দিয়েছি স্যাহারির জন্য। সন্ধ্যা রাতে যেহেতু খাওয়া হয় না, তার জন্য হচ্ছে স্যাহারির জন্য আমি করে মানে অলরেডি ভাতটা চাপিয়ে দিয়েছি, আর চুলা টুলা সব কিছু হচ্ছে ক্লিন করে নিয়েছি। আর এখানে হচ্ছে দেখিয়ে দিচ্ছে আমার ঘরটা হচ্ছে ঝাড়ু দিয়ে একটু হালকা করে মপ করে নিয়েছি। আসলে যারা পরিষ্কার মানুষ না, সত্যি কথা যেটা, তারা অপরিষ্কার একদমই পছন্দ করেন না। তার জন্য আমিও সেমই, আমি অপরিষ্কার পছন্দ করি না, যতটুকু সম্ভব বাচ্চা কাচ্চা নিয়ে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, গুছিয়ে থাকার চেষ্টা করি। তো আসলে বাচ্চা কাচ্চা ধনটা, বাচ্চা কাচ্চা তো ঘর অপরিষ্কার করবে, এটা তো বাচ্চাদেরই অভ্যাস, তাই না? তো আমাদেরকে তো গুছিয়ে রাখতে হবে। এখানে হচ্ছে একটু আর ওই সময় চা খেলাম না, আমার ভাগ্নির জন্য অপেক্ষা করতেছিলাম। আর এখানে হচ্ছে ওরা হচ্ছে আমাকে নিয়েই ঝগড়া করতেছে মূলত, মানে ও বলতেছে এটা আমার আম্মু, ও বলতেছে ওটা আমার আম্মু, মানে এই নিয়ে ঝগড়া করতেছে, কে আমার কোলে আসবে, কে আমার কোলে থেকে যাবে, এই আর কি। আর এখন হচ্ছে তার পরের দিন ইফতার মুহূর্তটা শেয়ার করতেছে আপনাদের সাথে। আসলে রেসিপিগুলো ডিটেলসে শেয়ার করলাম না, আর আমিও কিছুটা সিক, আমার মেয়েটাও কিছুটা সিক, তা না হলে আমি কিন্তু প্রতিদিনই ব্লগ দিতাম আপনাদের সাথে, শেয়ার করতাম আমি আমার নিউ ব্লগগুলো আর কি। তো এখন অসুস্থতার কারণে ভালোভাবে ব্লগগুলো শেয়ার করলাম না। আর এটা একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আছে, যারা দেখেনি তারা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তারা দেখে নিতে পারেন। আর আপার বাসা থেকে হচ্ছে ওই দিন হচ্ছে একটু সাবুদানা একটা ডেজার্ট এসেছিলো, আর সত্যি অনেক মজা হয়েছিল। আর ডেজার্টটা হয়তো বা আর ভালোভাবে শেয়ার করা হবে না রোজার ভিতরে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। আর এখানে হচ্ছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজও এগুলো বানিয়ে নিয়েছি, খেজুর রেখেছি, আর সালাদ কেটে রেখেছি, আর এই যে সাবুদানা যে ডেজার্টটা সেটা, আর পানি আর ট্যাঙের শরবত হালকা পাতলা আর কি। আর যেহেতু আমার ভাগ্নি আর আমি রোজা থাকি, আর আমার বাচ্চাগুলো তো প্লাস টেম্পোরারি আর কি, আর আমার হাজব্যান্ড না থাকার কারণে একটু কষ্ট হয় বিদায়, কিন্তু কিছু করার নেই, এটাই হচ্ছে আমাদের জীবন আর কি। এই জীবনকে বাঁচিয়ে রেখেই হচ্ছে সামনে এগিয়ে যেতে হবে আর কি। আর এটা হচ্ছে ইফতারের পর মুহূর্তে আর কি, মাগরিবের নামাজের পরে। এত বাতাস, হালকা হালকা বৃষ্টি, ভাবলাম যে একটু শ্যুট না করলেই নয়, আমার ভালো লাগে এগুলা, সত্যি কথা যেটা, তার জন্যই হচ্ছে আপনাদের জন্য এটা শ্যুট করা। তো এখানে হচ্ছে মানে এত বৃষ্টি, আমার বেলকনির অবস্থা ওই দিন প্রচুর খারাপ হয়ে গিয়েছিলো। তো বন্ধুরা, বৃষ্টি দেখতে দেখতে একটা কথা বলি আপনাদের কাছে, আমার তরফ থেকে আর কি রিকোয়েস্ট, আপনাদের সবার কাছে যদি আমার এই ব্লগগুলো যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিওটা দেখতেছেন, তাদের কাছ থেকে কিন্তু আমি পাও না এটা, তো তাদেরকে বলে নিব তারা আমার যে সাবস্ক্রিপশনের পর যে পাশে থাকা যে বেল আইকনের যে অল অপশনটা সেটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যে নিউ আপডেটের ব্লগগুলো আপলোড করব, সেগুলো পাওয়া মাত্র সহজেই দেখে নিতে পারবেন আমার ডেলি বেসিসের নিউ আপডেটের ব্লগগুলো। তো এই যে বৃষ্টি হচ্ছে হচ্ছে এটা একটু শেয়ার করলাম। আর এখানে যে একটা জগ থাকে, এটাতে হচ্ছে আমি সবসময় চাল ধোয়ার পানি, তারপর হচ্ছে ডালের পানি, মানে আদার্স অনেক কিছু পানি রাখি, এগুলো হচ্ছে গাছের জন্য উপকারী একটা জিনিস। আর কিন্তু বাড়তি কোনো জিনিস এখনও পর্যন্ত আমি ইউজ করি না, কারণ আমার হাজব্যান্ড না থাকার কারণে আমার মনটা অনেক সময় খারাপ থাকে, অনেক সময় অনেক কোনো কাজে আমার মন বসে না, তো তাও করতে হয় আমার মনকে ডুবিয়ে রেখে, মনের মধ্যে সাহস জুগিয়ে, ভালোবাসা জাগিয়ে হচ্ছে সবগুলো কাজ করার চেষ্টা করে। আর এখানে তো এই যে দেখিয়ে দিচ্ছে বৃষ্টি তো থেমে গিয়েছে, আর আমি হচ্ছে এখন পুরো বেলকনিটাকে বৃষ্টি হওয়ার পর মুহূর্তে আর কি একদম অনেক কাজটা হয়ে গিয়েছে, এগুলো হচ্ছে এখন ক্লিন করে নিব, মানে বেলকনিটাকে ধরুন যে আজকে গোসল করাবো আর কি পুরা। আর আমার বেলকনির নিচে মানে নিচে আমরা যেহেতু দোতলায় থাকি, নিচে কোনো ফ্লোর বা মানে ইয়ান ফ্ল্যাট নাই আর কি, তো ওদের জানালা টানালা কিছু নেই, এই জন্য আমার একটু সুবিধা হয়েছে। তো আমি হচ্ছে সুন্দর করে
ক্লিন করে নিয়েছি, এক বালতি পানি এনেছি, সে বালতি দিয়েই হচ্ছে সে বালতি থেকে যে পানিটা পানি দিয়ে হচ্ছে ক্লিন করে নিয়েছি পুরো বেলকনিটা আর কি আমি। আর পাশে হচ্ছে একটা মানে বিল্ডিং, তো বিল্ডিংয়ের কারণে ওদের যে ড্রয়িং রুমটা মানে একদম আমাদের বেলকনির সাথে আমারও যেহেতু বেডরুম আর কি একটু সমস্যা হয়, তো এখানে হচ্ছে আমি আর শেয়ার করলাম ওই দিন সেটা। তো আমি হচ্ছে তাড়াহুড়া করে একটা রশি পেঁচিয়ে আমি হচ্ছে একটা পর্দা দিয়েছি আর কি, হালকা পাতলা একটা পর্দা দিয়েছি। আমার কিন্তু ঘরে অনেক পর্দা আছে কিন্তু আমার বাচ্চাদের কারণে আমি দিতে পারি না, ওরা হচ্ছে সুন্দর জিনিস দেখলে ওটা সেটা নিয়েই থাকে ওরা সারাক্ষণ, এই জন্য আর দেওয়া হয়নি আর কি ওটা। আর এখন হচ্ছে আমার গাছগুলো একটু শেয়ার করতেছি আপনাদের সাথে, যারা গাছপ্রেমিক তাদের কাছে ভালো লাগবে আমার এই গাছগুলো। আর এই গাছগুলো হচ্ছে আমি তিনতলার ওই ছাদে রেখে আসব। আর আমি হয়তো বা ভিডিওর মধ্যে অনেক বকবক করে অনেকের খারাপ লাগতেও পারে, আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে, তো যাদের কাছে ভালো লাগবে তারা তাদের কাছে তো ভালো লাগবে, আর যাদের কাছে খারাপ লাগবে তাদের কাছে তো খারাপ লাগার কারণ থাকবে। তো তাও বলে নিয়েছি যে ভালো লাগা বা ভালো রাখার বা ভালো থাকার চেষ্টা করবেন, তাহলে হয়তো একদিন একদিন ভালো লেগেই যাবে। আর দুটা বাচ্চা নিয়ে ব্লগিং করা প্লাস ব্লগটা উপস্থাপন করে আপনাদের জন্য রেডি করা, এটা মুখের কথা না, সেই জন্যই বলে নিয়েছি আর কি। এটা হচ্ছে তার পরের দিন আর কি। আর এত ওই দিন হচ্ছে ঘুম আসছিল না আমার, মানে একটু হচ্ছে 5:30-6 দিকের মুহূর্ত আর কি। পাখি কিচির মিচির আবহাওয়াটা খুবই ভালো লাগে আমার, আর আমার জানালা বা বেলকনি থেকে ভালো কোনো নেচার দেখা যায় না, তো যতটুকু নেচার দেখা যাচ্ছে এটা হচ্ছে চোখের জন্য অনেক ভালো। আর পাখির কিচিমিচি তো বাজে দিলাম, সত্যি মনটা ভরে যায় এসব ডাক শুনলে, ভালো লাগে, তার জন্য একটু শেয়ার করলাম যে আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা তো হচ্ছে রোড আর কি, আমার বাসা থেকে রোডটা দেখা যায়। আমি হচ্ছে মোবাইল বাইরে নিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে আপনাদের সাথে, হয়তো ভালো লাগবে আপনাদের কারো কারো কাছে। আর আজকের ব্লগটা হচ্ছে এতটা সুন্দর করে তৈরি করতে পারেনি যেহেতু একটু শীত, তো আপনারা যদি চান আমার কাছ থেকে ডেইলি ব্লগ তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে। আর এখানে হচ্ছে পরবর্তীতে আপার বাসায় চলে এসেছিলাম, তো আপা ফোন দিয়ে বললো যে আজকে একটা রেসিপি তৈরি করবো তুমি চলে আসো, তো এটা হচ্ছে বিফ স্টু করবো, অনেকে কম বেশি খান, তো আপা যেহেতু আপা যেভাবে করে সেভাবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমার একটা প্রিভিয়াস ব্লগে বিফ স্টু রেসিপি দেওয়া আছে আমার ওয়েতে, তো যারা দেখার ইচ্ছে তারা আমার প্রিভিয়াস একদম পিছনের ব্লগগুলো ঘুরে আসতে পারে। তো এখানে হচ্ছে 1/2 কেজির মতো একটু চাইনিজ ভেজিটেবলে যেরকম পেঁয়াজ দেয় সেভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, দেশি রসুন যেটা সেটা হচ্ছে 12-13টার মতো সুন্দর করে কুটে রেখেছি, কেউ চাইলে বড় রসুনও দিতে পারেন 2-3টার মতো আর কি কুচি কুচি করে। আর জিরা নিয়েছি 1 টেবিল চামচের মতো বা 1.5 টেবিল চামচের মতো। এখানে হচ্ছে শুকনো মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি, যেসব মশলা থাকে ওই সব মশলা একটু গোটা গোটা দেওয়ারই চেষ্টা করবেন। তো এই আর কি, আর পরিমাণ মতো তেল। আর গরু গোস্ত তো ধুয়ে রেখেছে হাঁস সহ বা গোস্ত সহ, আর আদা ছিল না মানে ডাইরেক্টলি যে ইয়া আদা, তাহলে আদা কুচি দিলে একটু ভালো হতো রসুন কুচির মতো, তো আদা কুচি না থাকার কারণে এখানে হচ্ছে আদা বাটাটাই দিয়ে দিল। আর এই যে গোস্ত হাঁস সহ এমনি গোস্ত নিয়েছে, এখন হচ্ছে সবগুলো একসাথে এখানে হচ্ছে মিশিয়ে বসিয়ে দিবে আপা। তো এই যে প্রথমে হচ্ছে শুকনো উপকরণগুলো দিয়ে দিল, তেজপাতা, তারপর হচ্ছে দারুচিনি, লবঙ্গ, এলাচ, আর হচ্ছে শুকনো মরিচ, আর হচ্ছে রসুন কুচি, এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছে। আসলে গোস্ত যতটুকু না ততটুকুই কিন্তু পরিমাণ সব মশলাপাতি লাগবে, আর পেঁয়াজ কিন্তু এখানে বেশিই দিতে হবে, পেঁয়াজ যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে না এখানে। এই যে এখন হচ্ছে জিরাগুলোও দিয়ে দিয়েছে, মানে যে যতটুকু গোস্ত নেবেন ততটুকু অনুযায়ী সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। এখন হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিল, এখন হচ্ছে মানে টুপ টুপ করে ডেকসি পুড়িয়ে পানি দিবে, তে পানি দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে, আর কোনো মশলাপাতি কোনো কিছু দিবে না, বললাম না এটা এখানে হচ্ছে খরচ কম আর কি, আপনার খরচ ছাড়া আপনি রান্না করতে পারবেন, শুধুমাত্র গরুর গোস্তটাই হচ্ছে একটু খরচের ভিতরে পড়ে, আর পেঁয়াজ আর আদার্স তো এগুলো সব কিছু আমাদের ঘরেই থাকে। তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছে আপা, নেড়ে চেড়ে দেওয়ার পর হচ্ছে চুলাতেই বসিয়ে দিবে, তো হালকা হালকা করে হচ্ছে বারবার নেড়ে চেড়ে দিবে আর কি। এই যে উত্তরিয়ে গিয়েছে আর কি, এটা বিপৃষ্ট উত্তরিয়ে যাওয়ার পর আমি হচ্ছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি একটু, তো নেড়ে চেড়ে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজগুলো কি সুন্দর ছুটে ছুটে গিয়েছে, এটা কিন্তু এই পানিতেই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার ভাগ্নে মানে আমার ছোটো আপার বড় মেয়েটা, সে হচ্ছে একটু ভুল করে ফেলেছে, মনে করছিল যে এই পানির মধ্যে হয়তো বা সিদ্ধ হবে না,
সে হচ্ছে পরবর্তীতে একটু আবার পানি দিয়ে দিয়েছিল, কিন্তু আপা একটু বাইরে গিয়েছিল তখন। তো আপা হচ্ছে এসেই যখন দেখলো যে পানি দেওয়া, তো একটু বকা দিয়েছিল। তো আপনারা হচ্ছে দেখবেন যে গোস্তটা কতটুকু সিদ্ধ হয়েছে, তো ওই আন্দাজ অনুযায়ী দেখবেন যে কি পানিটা হয় কিনা। আর পরে যে এখানে কিন্তু প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর কি। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে একটু গোলমরিচ দিয়ে দিল আর কি, গোটা গোটা গোলমরিচ। কেউ চাইলে ক্রাশ করেও দিতে পারেন, কিন্তু এগুলো গোটা গোটা দিলেই ভালো আর মজা লাগে। যাদের হচ্ছে খেতে ইচ্ছা করে না রোজার টাইমে, তারা হেলদিভাবে করে ট্রাই করতে পারেন, ভালো লাগে। আর ছোটো আপার হাজব্যান্ডের মানে দুলাভাই তো অনেক পছন্দ এই জিনিসগুলা, রুটি বা পরোটা ভাতের সাথে খুবই ভালো লাগে। তো এই আর কি। আর পরে তো আবার খাওয়ার টাইমে আপা আবার গরম দিবে, তো তখন আর একটু ঘন হয়ে যাবে। তো এই হচ্ছে বিফিস্টুর রেসিপি। পরবর্তীতে হচ্ছে আমি আমার বাসায় চলে এসেছিলাম, তো আমরা হচ্ছে একটু মার্কেটে যাব। তো আমরা তো অলমোস্ট আমার ছেলে মেয়ে আমরা সবাই বেরিয়ে গিয়েছি। তো মার্কেট থেকে কী কী কিনে একটু একটু করে সবই শেয়ার করব গতকালের ব্লগে। তো আজকে তো এতটুকু পর্যন্তই রেখেছি, জানি না কার কাছে কেমন লেগেছে আজকের আমার এই ব্লগটি। আজ এ পর্যন্তই রেখেছি, যারা তখন ধৈর্য ধরে আমার এই পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। হয়তো একটু বকবক করে ফেলেছি, তো তাদের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি ভিডিওর মধ্যে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন।